ডেভিড ওয়ার্নার অবসরে যাওয়ার পর কে হবেন অস্ট্রেলিয়ার ওপেনার, এ নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। সেই তালিকায় ছিল স্মিথের নাম। অবশ্য সবশেষ অ্যাশেজ খেলার সময়ই তিনি নিজেই আগ্রহ প্রকাশ করেছিলেন ওপেন করার। অবশেষে পূরণ হতে যাচ্ছে স্মিথের সেই মনোবাসনা। 17 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া উইন্ডিজের বিপক্ষে এডিলেড টেস্ট দিয়ে কেরিয়ারে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নামবেন 34 বছর বয়সী স্মিথ। এ প্রসঙ্গে বেশ কয়েকবার কথা বললেও তার মতকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি। আমি কয়েক সপ্তাহ ধরেই এটি বলার চেষ্টা করছি, এমনকি আমার তো মনে হয় পার্থ টেস্টের আগে থেকেই ইংল্যান্ডেও হুট করে এটি বলে থাকতে পারি। আমি উপরে উঠব, উপরে খেলতে আপত্তি নেই। পার্থের পর আমি বলেছি ডেভি চলে যাওয়ার পর উপরেও যেতে আমি আগ্রহী। স্মিথ ওপেন করাতে 4 নম্বরে আসবেন ক্যামেরন গ্রিন। মার্শের সাম্প্রতিক ফর্মের কারণে দীর্ঘদিন একাদশের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। তবে স্মিথ যদি ওপেনিংয়ে সুবিধা করতে না পারেন এবং গ্রিন 4-এ সফল হলে সেক্ষেত্রে কী হবে তা নিয়ে এখনই কিছু ভাবছেন না স্মিথ। আমি কোনো নেতিবাচক ভাবনা চাই না, আমি নিশ্চিত নই। কেউ যদি মিডল অর্ডার চোট পায় এবং পরবর্তী ব্যাটসম্যান স্বীকৃত ওপেনার হয় তাহলে হয়তো তাকে উপরে খেলতে হতে পারে, আমাকে নিচে খেলতে হতে পারে, ঠিক জানি না, তবে এসব নিয়ে ভাবছি না আমি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নতুন একটি পজিশনে ব্যাটিংয়ের চ্যালেঞ্জের পাশাপাশি আছে ঝুঁকিও। তবে নতুন বলে স্মিথের রেকর্ড বেশ ভালো। প্রথম 2 ওভারের মধ্যে তিনি যতবার ক্রিজে এসেছেন সেসব ইনিংসে তার গড়টাও ছিল নজরকাড়া। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।